সেনার বিরুদ্ধে অভিযোগ তোলার আগে সতর্ক থাকতে পরামর্শ রাজ্যপালের। রাজ্যপালের সঙ্গেও সংঘাতে মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের ভাষায় কথা বলছেন রাজ্যপাল, বিবৃতির আগে যাচাই করা উচিত তো মুখ্যমন্ত্রী। সেনা ইস্যুতে রাজভবন নবান্ন সংঘাতে নতুন মাত্রা। রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল নালিশ জানাতে গিয়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ মন্ত্রী বিধায়কদের। টু মেক এ স্টেটমেন্ট, এটা আমরা ভালো চোখে দেখছি না। মানুষের জন্য লড়াই করছি, গরিবের জন্য লড়াই কি অপরাধ? দুর্নীতির বিরুদ্ধে লড়াই অপরাধ? দুর্নীতির বিরুদ্ধে লড়ছি বলেই কাঠ গড়ায় তোলা হচ্ছে, লড়াই ছাড়ব না। মোরাদাবাদ থেকে ফের হুঙ্কার মোদির। অসৎদের বিরুদ্ধে ব্যবস্থা নেবই, কালো টাকার কারবারিরা হুঁশিয়ার। জনধন অ্যাকাউন্টে যারা কালো টাকা রাখছেন তাদের জেলে পূর্ব। আপনারা শুধু 30 তারিখ পর্যন্ত কষ্ট করুন, আপনাদের ত্যাগ পরিশ্রম বিফলে যাবে না, আশ্বাস মোদির। 70 বছর ধরে মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, সেই লাইন বন্ধ করতে এটাই শেষ লাইন। এখন বড়লোক গরিবকে পায়ে পড়ছে, এ ছবি কখনো দেখেছেন কি? ওষুধে কাজ হচ্ছে, মন্তব্য আত্মবিশ্বাসী মোদির। ব্যান্ডেলে এটিএম এর লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ, লাইন ছেড়ে প্রৌঢ়কে হাসপাতালে নিয়ে গেলেন না কেউ। 40 মিনিট পর এলেন ডাক্তার, পাশেই ছটফট করে মৃত্যু প্রৌঢ় কল্লোল রায়চৌধুরী। নোটের জন্য হাহাকার, চাহিদা আকাশ ছোঁয়া। লাইন থেকে বেরিয়ে কেউ সাহায্য করলেন না অসুস্থ কল্লোল রায়চৌধুরীকে, নোটের চাহিদা মুছে দিল মানবিকতা, উঠছে প্রশ্ন। হাতে নগদের অভাব, ডিজিটাল লেনদেনের বাড়তি জোর, নতুন নতুন পরিষেবা নিয়ে হাজির বিভিন্ন ব্যাংক। ক্যাশলেসে আদৌ কি সহজ হবে জীবন? দেখুন ক্যাশলেসে কম ক্লেশ আজ সন্ধে 6:30। হোয়াটসঅ্যাপ রিপোর্টার দেখানোর পরই ব্যবস্থা, কখনো রাস্তা তৈরি, কখনো বাস স্ট্যান্ড, কোথাও মেরামতি প্ল্যাটফর্মে। গত কয়েকদিনে হোয়াটসঅ্যাপ রিপোর্টারের সফল উদ্যোগ দেখুন আজ স্পেশাল এপিসোডে। রোগের আতুর ঘর এটিএম, জানেন কি? এটিএম এর বন্ধ ঘর থেকে আপনার শরীরে সংক্রমিত হচ্ছে নানা রোগের জীবাণু, তাহলে উপায় দেখুন ছোঁয়াচে এটিএম আজ রাত 8:00।